সোমবার সকাল থেকে চীনে শুরু হয়েছে ভয়াবহ ধূলিঝড়। চীনা আবহাওয়া ব্যুরো এই ঝড়কে গত এক দশকের সবচেয়ে খারাপ ঝড় বলে অভিহিত করেছে। বেইজিং সহ অন্তত চীনের 12টি প্রদেশ এই বালুঝড়ে ঢেকে গেছে। এসব এলাকার অধিবাসীদের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এই ধূলিঝড়ের ফলে হঠাৎ করে চীনের বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। বাতাসে অতিরিক্ত বালুর কারণে দেশটির শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শহরের প্রশাসন স্কুলগুলোকে বাইরের খেলাধুলা বন্ধ করার নির্দেশ দিয়েছে। যেসব নাগরিক শ্বাসজনিত সমস্যায় ভুগছেন তাদেরকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বেইজিং এর আশেপাশের অঞ্চলগুলো উচ্চ মাত্রার বায়ুদূষণের কবলে পড়েছে। ধূলিঝড়টি ইয়াংচি নদী এলাকার বদ্বীপের দিকে ঘুরে যেতে পারে এবং আগামী বুধ বা বৃহস্পতিবারের দিকে বেইজিং এর আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মঙ্গোলিয়া থেকে শক্তিশালী বায়ু প্রবাহ এসব বালু বয়ে এনেছে, কারণ সেখানেও চলছে তীব্র বালু ঝড়। ঝড়ের কারণে ইতিমধ্যে মঙ্গোলিয়ায় 9 জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে বহু মানুষ। ঝড়ের কবলে নিখোঁজ 548 জনের মধ্যে 467 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে সেখানে। এই ঝড়ের আঘাতে মঙ্গোলিয়ার বিভিন্ন প্রদেশে, বিশেষ করে ডানগভি প্রদেশে, বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।